সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন তাদেরকে দিয়ে হাদিসে আসছে সমস্ত নবী রাসূলরা অন্য কোন পেশায় কাজ করছেন বা না করছেন কিছু কালের জন্য তারা কি করেছেন ছাগল চড়াইছেন কাহিনী কি ছাগল চড়ানোর মধ্যে কি আছে দেখেন ছাগলের একটা চরিত্র হলো ছাগলকে আপনি যেদিকে টানবেন ছাগল আপনার সাথে সাথে ওদিকে যাবে কোন দিকে যাবে শুধু উল্টা দিকে ছাগলকে যদি আপনি পশ্চিম দিকে টানেন যে দেখ কেবলা কিন্তু এইদিকে ছাগল চিন্তা করবে ব্যাপার কি এটা আমার এদিকটা না কেন নিশ্চয়ই তাহলে সুখ অন্য দিকে আছে সে ঘাট তেড়ামি করে দেখবেন আদের দিকে টান এরপর যদি ছাগলকে বলেন ঠিক আছে বাবা তোর কথাই মানলাম চল পূব দিকে যাই এবার ছাগল কি করবে এবার বলবে না কাহিনী কি সে কিন্তু এবার পশ্চিম দিকে টান দিবে এভাবে আপনি যেদিকেই টানবেন তার চরিত্র নেচার হলো তার উল্টা দিকে টান এবার রাখালের কাজ কি থাকে বলেন এরকম পরিস্থিতিতে টানলে আসে না এখন রাখালের সামনে ওই আছে দুইটা এক হলো রশিদিরা গরু চোর যেরকম গরু টানে ওরকম টানা যে বেটা তুই আসবি না মানে তোর চোদ্দ রশি আসবে আমার হাতে রশি তুই আসবি না মানে এই বলে যদি সে গরু চোর যেরকম গরু টানা দৌড়াইতে থাকে ওরকম যদি টান দেওয়া শুরু করে ছাগল তো মরেও যেতে পারে ঠিক না আবার যদি বলে না আল্লাহর সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি প্রাণীর প্রতি দয়া করতে বলছেন মায়া করতে বলছেন ওরে জোর করে টান দিলেও ব্যথা পাবে আবার টান দেওয়া ছাড়া নেওয়াও যাবে না তাহলে থাক ওর কথাই শুনি তাহলে কোনোদিন ছাগলের রাখালি করা যাবে তাহলে কি করতে হবে কি করে রাখাল বলেন কিছু দূর টান দেয় আবার একটু ঢেল দেয় যেন মরে না যায় আবার একটু পিছনে দিয়ে দাবড়া আবার একটু সামনের দিকে টানে এভাবে করে করে তারা জায়গা মতো নিয়ে আসে ছাগল যারা চড়াইছেন টুকটাক কোরবানির সময় তো অন্তত করছেন এরকম না হয় সমস্ত নবী রাসূলগণ এমনকি পৃথিবীর সকল পর্যায়ে দায়িত্বশীলরা এই রাখালের মতোই দায়িত্ব পালন করতে হয় সমাজের সব মানুষ বা আপনি একটা ফ্যামিলির দায়িত্বে আছেন আপনার সব ছেলে মেয়ে একরকম হয় না কোনোটা কাঠ তেড়া কোনোটা ঘাড় বাঁকা কোনটা আবার বেশি শক্ত তখন যদি এবার বলেন যে পোলা তুই কথা শুনবি না মানে তোর বা অর্থাৎ আমি শুনবো এটা বলে যদি আপনি তেড়ামি করেন হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আবার যদি মনে করেন না বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের প্রতি দয়া মায়া করতেন তো আমিও দয়া তুই যা করস তা বাবা বিড়ি খা সিগারেট খা যেখানে যেমন যা মন চায় কর যদি আপনি ছেড়ে দেন তাহলে যে ছাগল রাখানোর মতো কি হবে রাখালি আর করা হবে না এই জন্য কখনো নরম কখনো গরম কখনো সামনে কখনো পেছনে যে কোনোভাবে তাকে মানজিলে মকসুদে আমার লক্ষ্য পথে তাকে নিয়ে যেতে হবে বুদ্ধি দিয়ে দোয়া দিয়ে চেষ্টা দিয়ে আদর্শ দিয়ে নিজে বুঝাইয়া আরেকজনকে দিয়ে বুঝাইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে চাইয়া বিভিন্নভাবে কৌশলে তাকে মঞ্জিল মাকসুদে নিয়ে যাওয়া এটা একজন দায়িত্বশীল বাবার কাজ দায়িত্বশীল মায়ের কাজ দায়িত্বশীল নেতার কাজ দায়িত্বশীল রাখালের কাজ এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালন যারা যে পরিসরে করছেন তাদেরকে রাখালের সাথে তুলনা করেছেন